পিতা যিনি তার সন্তানদের লালন পালনের জন্য বিদেশ গমন করেন পরিশ্রম করে টাকা উপার্জন করে ছেলে মেয়েদের জন্য ব্যয় করেন অথচ শেষ বয়সে এসে সম্পত্তির জন্য ছেলে মেয়ের অবহেলার শিকার হন এভাবে ইসলামের বক্তব্য কি পরিবারের বড় ভাই বাবা মা বোনদের লালন পালন করতে পরিশ্রম করেন অল্প বয়সে তাদের দেখাশোনা করতে প্রচুর কঠোর পরিশ্রম করেন কিন্তু সেই ভাই বোন বড় হয়ে সব অস্বীকার করে উল্টো বড় ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সেক্ষেত্রে ইসলামের বক্তব্য কি খুব দরকারি এবং জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা ভাই প্রথম কথা হলো বাবা তিনি অনেক সময় দেখা যায় সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিদেশে পাড়ি জমান কিংবা দেশে অনেক হাড়ভাঙা পরিশ্রম করে নিজের আরাম হারাম করে উপার্জন করেন সহায় সম্পদ করেন সন্তানদের মানুষ করবার জন্য এটা ভালো কাজ সন্তানদের সুখের জন্য ভালো কাজ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবারটা তুলে দাও অর্থাৎ তাদের খাবারের যে ব্যবস্থা করো এখানে পরিবারের জন্য তুমি বাজার করে আনছো উপার্জন করছো কামাই করছো এটার কারণে আল্লাহ তাআলা তোমাকে সাদাকার সওয়াব দিবেন অতএব এটা ভালো কাজ কিন্তু মনে রাখতে হবে দুটি বিষয় নাম্বার 1 আমার পরিবারকে সম্পদ দিয়ে যাওয়া এটা যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে বহুগুণ গুরুত্বপূর্ণ হলো তাদেরকে ঈমান তাকওয়া নেকামল ঈমান আমল শিক্ষা দিয়ে যাও সন্তানকে যদি ঈমান আমল শিক্ষা দিয়ে যান সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াতে লোকমান হাকিম যে 10টা উপদেশ দিয়ে গেছেন তার সন্তানকে সেইগুলো যদি আপনার সন্তানকে আপনি দিয়ে যেতে পারেন এবং সন্তান সেটা ক্যাচ করতে পারে তাহলে এই সন্তান আপনার সাথে কখনো বেঈমানি করার কথা কল্পনাও করতে সেই সকল সন্তান বাবা মার বেঈমান সন্তান হয় বেশিরভাগ ক্ষেত্রে যে সকল সন্তান বাবা মা থেকে শুধু টাকা পয়সা আর দুনিয়াটাই শিখছে দিন আখেরাত যারা চিনে নাই আপনি আপনার সন্তানকে আপনি আপনার ছোট ভাইকে ছোট বোনকে আপনি আপনার পরিবারের সদস্যকে আল্লাহর সাথে যদি পরিচয় করান আল্লাহর গোলাম যদি বানায় রেখে যেতে পারেন কিয়ামত পর্যন্ত আপনি নিশ্চিত থাকতে পারেন যে তারা কখনো আপনার সাথে ইনশাআল্লাহ বেঈমানি করবে কখনো বেঈমানি করবে না এটা হলো এক নম্বর পয়েন্ট السلام عليكم ورحمة الله وبركاته أفنانا بلا سني أمي بلا أسي الحمد لله الحمد لله الحمد لله سيلتي ما تسأس تشكي فلايت إن شاء الله كيف سرور سيلتي ما تواز كرمو إن شاء الله إن شاء الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার
বড়লেখা থানার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সুজানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই তিন দিনব্যাপী ১৪তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম এবং অত্র এলাকা ও দূরদূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিনদরদী ভাইয়েরা কোরআন ও সুন্নার অনুসারী ভাইয়েরা এবং পর্দার আলে থাকা মা ও বোনেরা গতদিন এবং আজ বিকেল থেকে পর্যন্ত আপনারা বেশ কয়েকজন আলেমে দ্বীনের মুখ থেকে কোরআন এবং সুন্নার আলোকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা শুনে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেসব উপকারী কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি আলোচনায় যেতেই চাচ্ছিলাম না কারণ অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে সেই প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে আবার ফজরের সালাত আমাদেরকে জামাতের সাথে পড়তে হবে ইনশাআল্লাহ নাকি ওয়াজ শুনলে চলবে গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল করে যদি আমরা ফজরে মসজিদে হাজির হতে না পারি তাহলে এই ওয়াজ শোনার কোনো মানে হতে পারে ওয়াজ না শুনে কেউ যদি ওয়াজ শোনার কারণে যদি কারোর ফজরের জামাত মিস হয় তার চাইতে ওয়াজ না শুনে ফজরের জামাতে অংশগ্রহণ করার গুরুত্ব অনেক সবচেয়ে ক্রিম ইমানদার যাদের দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নেবেন ইসলামের খেদমত নেবেন সেই মানুষগুলোর জন্য ফজরের সালাত পড়া এটা হলো সবচাইতে বেশি অত্যাবশ্যকীয় শুধুমাত্র তাদের জন্য নয় যে কোনো মুসলমানের জন্য ফজরের নামাজ দিনের যে কোনো নামাজের চাইতে বিশেষ গুরুত্ব বহন করে অতএব আমরা ফজরের সালাত জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কামলের তৌফিক দান করুন মুহতারাম হাজেরিন আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে সকল সৌভাগ্যবান মানুষের কথা আমাদেরকে জানিয়েছেন যে মানুষগুলোকে দুনিয়াতে আল্লাহ তাআলা ঈমানের উপরে অটল অবিচল রাখবেন আবার আখিরাতেও রাখবেন তারা দুনিয়াতে যে আদর্শের উপর ছিল কবরে সওয়াল জবাবের মুখোমুখি হওয়ার পরও সেটির উপরে তারা অটল অবিচল থাকবে মুনকার নাকিরের সওয়ালের জবাবে তারা সঠিক উত্তর দিতে পারবে এবং আখিরাতে ঈমানদার হিসেবে সে মর্যাদা লাভ করবে এই ঈমানের উপরে অটলতা অবিচলতা কবরে তো অনেক পরের ব্যাপার আখিরাতে তো অনেক পরের ব্যাপার ফিতনা সংকুল এই সময়ে মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধুমাত্র মানুষ ঈমান ধরে রাখতে পারে না বহু ঝড় বহু তুফান বহু আক্রমণ বহু ঢেউ আসে এই সকল ঢেউ ফিতনার ঢেউ এগুলো ঈমানদারের সন্তানকে কখন কিভাবে বেঈমান করে দেয় ঈমানের চেতনা নষ্ট করে দেয় সে অনেক সময় টেরও পায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সময় আসবে ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা মানুষ সকালে ঈমানদার থাকবে সকালে ঈমানদার থাকার পর সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে ঈমান এত ঠুনকো হয়ে যাবে আবার কেউ সন্ধ্যায় ঈমানদার থাকবে তো সকাল যেতে না যেতে তার ঈমান নষ্ট হয়ে যাবে এরকম কঠিন একটা সময় ইতিমধ্যে আমরা পার করছি শুরু হয়ে গেছে গোটা দুনিয়াতে সামনের যে পৃথিবী কিয়ামত যত নিকটবর্তী হবে সেটাতে তত ফিতনা তত বাড়বে ঈমানদার পিওর ঈমানদারের সংখ্যা তত আস্তে আস্তে কমবে ঈমানের উপরে অটল থাকার চ্যালেঞ্জ দিন দিন আরো প্রকট আকার ধারণ করবে পরবর্তী জেনারেশনের সামনে ফিতনা নতুন রূপে আবির্ভূত হবে এক সময় দাজ্জাল আসবে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার অনুসারী হয়ে আল্লাহকে অবিশ্বাস করে বেঈমান হবে সেই দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে এজন্য চলে যাওয়া দিন সামনে আসা দিনের চাইতে ঈমানদারদের জন্য উত্তম এবং ভালো এরকম ফিতনা সংকুল সময়ে ঈমানের উপরে কারা অটল থাকতে পারবে কিভাবে অবিচল থাকতে পারবো কিভাবে ফিতনার সময় আমরা ঈমানদার হিসাবে টিকে থাকতে পারবো
এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করব সেই বিষয়ে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বেশ কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে আমরা কয়েকটা নির্দেশনা কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করে আমাদের প্রশ্ন উত্তর আমরা চলে যাব ইনশাআল্লাহ মুহতারাম হাজেরিন ঈমানের উপরে অটল অবিচল থাকা এটা যে কত কঠিন সেটা সাহাবায়ে কেরাম কঠিন পরিস্থিতিতে ঈমানের উপরে অটল রাখতে গিয়ে কত মূল্য তাদেরকে দিতে হয়েছে তারা জানে না আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা নামে মুসলমান যারা দাবি করছি এই মানুষগুলোর ঈমান আমল এবং ইসলাম এটার উপরে টিকে থাকা কত কঠিন দেখবেন যে বাবা নামাজি ছেলে নামাজ পড়ছে না মা পর্দানশীল মেয়ে পর্দা করছে না আস্তে আস্তে প্রতিটা জেনারেশন দিন থেকে দূরে সরে যাচ্ছে ঠিক না বেটি এরকম ফিতনা সংকুল সময় আপনি এবং আপনার পরবর্তী প্রজন্মকে দীন এবং ঈমানের উপরে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে সর্বপ্রথম কাজ হলো যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন সিরাত মুস্তাকিমের উপরে থাকার চেষ্টা করতে হবে অর্থাৎ কোরআন এবং হাদিসের যে রাজপথ কুরআন হাদিস বর্ণিত রাজপথ এবং মধ্যম পন্থা অবলম্বন করে অটল অবিচল থাকতে হবে ফিতনার বহু দুয়ার খুলে নতুন নতুন পথ খুলে যেগুলো মানুষকে মূল ধারা থেকে বের করে সংকীর্ণ গলি পথে নিয়ে যায় গোমরাহির দিকে নিয়ে যায় সেগুলোতে যাওয়া যাবে না কুরআন এবং সুন্নাহ তথা আহলে সুন্নাহ ওয়াল জামাআত এর অনুসরণ অনুকরণ করে রাজপথে থাকতে হবে কুরআন সুন্নাহর যে সরল পথ মধ্যম পন্থা এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আনআমের 153 নম্বর আয়াতে বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ আর এটা আমার পথ সরল সঠিক পথ এটা অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউস সুবুল এর বাইরে বহু বাদ মতবাদ আদর্শ আসবে মুখরোচক শুনতে অনেক আকর্ষণীয় মনে হবে কখনো নারীবাদের নামে কখনো তমুকবাদের নামে কখনো আরেকবাদের নামে শুনতে বেশ মুখরোচক শোনাবে মনে হবে ইস কত চমৎকার স্লোগান কত মানবিক আবেদন কত সুন্দর কথা এই সকল পথ কোরআন এবং হাদিসের বাইরে যত আকর্ষণীয় পথ দেখবে চকচকে পথ দেখবে এগুলো সব গোমরাহির পথ এগুলো শেষ মাথায় জাহান্নাম আর কোরআন এবং সুন্নাহর যে পথ এই পথের শেষ মাথায় আছে জান্নাত ভাইরা আমার আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন মুসলমানের সন্তান আছেন যারা নীতি এবং আদর্শ পৃথিবীর তথাকথিত মানবতাবাদী তথাকথিত তমুকবাদী অমুকবাদী এদের কাছ থেকে তারা আদর্শ নেয়ার চেষ্টা করে তাদের দ্বারা প্রভাবিত হয় এমন কোন বাদ মতবাদ নাই পৃথিবীতে যেগুলোকে আপনার কাছে আকর্ষণীয় মনে হয় চমৎকার মনে হয় ভালো মনে হয় যৌক্তিক মনে হয় লজিক্যাল মনে হয় এবং আপনি সেই সমস্ত বাদ মতবাদকে দিয়ে আপনি দুনিয়াকে সাজাতে চান মনে রাখবেন তার প্রতিটি তথাকথিত মতবাদের মূল যে বক্তব্য ভালো কিছু যদি তারা বলে থাকে সেটা সবার আগে বলেছে মহাগ্রন্থ আল কোরআন সবার আগে কে বলেছে এই কোরআন বলেছে আজ পৃথিবীর মানুষ আমাদেরকে সবুজ পৃথিবী গড়ার আহ্বান করে আমরা মনে করি চমৎকার আহ্বান সবুজ পৃথিবী গড়ার আহ্বান এই পৃথিবী কলকারখানার কারণে কালো ধোঁয়ার কারণে পরিবেশ দূষণের কারণে নানা কারণে পৃথিবী বাস অযোগ্য হয়ে যাচ্ছে তাহলে সেখানে প্রকৃতি রক্ষা করা সবুজ রক্ষা সবুজ পৃথিবী গড়ে তোলার আন্দোলন এটা সংগ্রাম কত চমৎকার আন্দোলন এই সংগ্রাম এই আন্দোলন যারা করছে এদের জন্মের শত শত হাজার বছর আগে প্রেনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়ে গেছেন কেউ যদি পৃথিবীকে সবুজ করার আন্দোলনে যোগ দেয় অর্থাৎ আল্লাহর বাতানোর নির্দেশে কোনো তথাকথিত মুখরোচক স্লোগানধারীদের অনুসারী হয়ে নয় যদি কেউ একটা গাছ লাগায় কেউ যদি একটা ফসল করে ক্ষেত করে সেই ক্ষেত থেকে যদি মানুষ তো বটেই কোনো পশু পাখি কীট পতঙ্গ পোকা মাকড় খায় আল্লাহ তাআলা তাদের খাওয়ার যে মাধ্যম হয়েছে এই ভদ্রলোক এই চাষি ভাই তার মাধ্যমে যেহেতু পোকা মাকড়ের রিজিকের ব্যবস্থা হয়েছে পশু পাখির রিজিকের ব্যবস্থা হয়েছে মানুষ খেয়েছে যে কেউ খাক না কেন আল্লাহ তাআলা তাকে এর জন্য সাদাকার সওয়াব দান করবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমার হাতে কোনো গাছের চারা আছে এদিকে ইসরাফিল সিংহ ফুৎকার দিচ্ছে তুমি দেখতে পাচ্ছ
যে এখন কিয়ামত হবে মহাপ্রলয় হবে এই সৃষ্টি জগৎ সব শেষ হয়ে যাবে ধ্বংস হবে এখন আর চারায় লাগায় লাভ কি যদি তুমি এরকম পরিস্থিতিতে হাতে চারা নিয়ে দাঁড়িয়ে থাকো আর দেখতে পাও যে মহাপ্রলয় শুরু হতে যাবে তারপরও তুমি মহাপ্রলয় হবে ধ্বংস হবে সেসব চিন্তা না করে তুমি চারাটি লাগিয়ে ফেলো যদি এক সেকেন্ড কোয়ার্টার সেকেন্ড সামান্যতম সময় ওই গাছ মাটিতে লাগাও এর ফলে যে অক্সিজেন হবে যে উপকার হবে যে লাভ হবে যে সবুজ হবে পৃথিবী এর জন্য যত রকমের উপকার হবে সেটা মুহূর্তের জন্য যদি হয় এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান করবেন কোথায় পরিবেশবাদীরা আমার পরিবেশবাদী বন্ধুরা তারা পরিবেশ রক্ষা সম্পর্কে চিন্তা কল্পনা জল্পনা তাদের মাথায় আসার শত শত হাজার বছর আগে পরিবেশ রক্ষা সম্পর্কে কোরআন এবং হাদিস বলে গেছে কি যায় নাই আজ মানবতার কথা বলা হচ্ছে মানবতার এই সবক সর্বপ্রথম কে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান তো বটেই অন্য ধর্মের মানুষরাও নিরাপদ তাদের গায়ে কেউ আঘাত করতে পারবে না যারা মুসলমানদের সাথে সহাবস্থান করছে যারা মুসলমানদের সমাজে মুসলমানদের সাথে একত্রে বসবাস করছে তারা যোদ্ধা নয় তারা বিদ্রোহী নয় তারা মুসলমানদেরকে দেশান্তর করছে না যুদ্ধ চাপিয়ে দিচ্ছে না সেই মানুষগুলো যদি অন্য ধর্মের অনুসারী হয় তা যদি মুসলমান সমাজে মুসলমানদের সাথে সহাবস্থান অনুমোদন প্রাপ্ত হয় বৈধ মানুষ হয় নাগরিক হয় সেই মানুষগুলোকে হত্যা করা যাবে না যদি কেউ করে জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান তো বটে অন্য ধর্মের মানুষেরও জীবনের নিরাপত্তা এভাবে দিয়েছেন আরে মানুষ তো পরের কথা পশু পাখিদের কথা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যদি কোনো পশুকে তোমার জবাই করে খেতে হয় ভালো করে চাকু ধার করে নাও ধারালো চাকু দিয়ে জবাই করো যাতে করে খুব দ্রুততার সাথে জবাই হয়ে যায় তার অল্প কষ্টে যাতে প্রাণ বের হয় তাকে অযথা কষ্ট দিতে যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কুকুরকে পানি পান করানোর কারণে একজন ব্যভিচারী নারীর জান্নাতে যাওয়ার সংবাদ শুনিয়ে আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি প্রাণ যার মধ্যে আছে প্রতিটি প্রাণীকে তুমি যদি একটু দয়া করো তাকে যদি একটু অনুগ্রহ করো তাকে যদি পানি দাও খাবার দাও যে কোনো ভাবে উপকার করো তুমি আল্লাহর কাছে বিনিময় লাভ করবে আজ দুনিয়ার মানুষ যে মানবতার সবক দেয় এই সমস্ত মানবতার সবক দেওয়া বন্ধুরা ভাইরা আমার তাদের জন্মের শত শত হাজার হাজার বছর আগে এই সকল সবক কোরআন এবং হাদিস আমাদেরকে দিয়ে গেছে না যায় নাই ভাইরা আমার ঘন্টাকে ঘন্টা বললেও শেষ করা যাবে না আজ পৃথিবীতে অনেকে আমাদেরকে অনেক রকম সবক দেয় আমাদের অনেক অনেক স্কুল কলেজ পড়ুয়া ভাই বোনেরা মনে করেন যে ইসলাম শুধুমাত্র নামাজ রোজা আর হজ যাকাতের কথা বলে মানবতা দুনিয়াদারি এগুলো আমাদেরকে শেখার জন্য পশ্চিমা ধ্যান ধারণার অনুসারী হতে হবে না এই কোরআনই আমার জন্য যথেষ্ট এই কোরআনের বাইরে আমার কোথাও যাওয়ার প্রয়োজন কোরআন এবং সুন্নাহর অনুসরণ করলেই আমি ইনশাআল্লাহ সরল পথ পেয়ে যাব আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন শেষ জামানাতে ঈমান থেকে বিচ্যুত হয়ে যাবে সেই সকল মানুষেরা যারা আল্লাহর দেওয়া এই সরল পথ এর বাইরে অন্য কোন বাদ মতবাদের দিকে যাবে মনে করবে আমার আদর্শ অমুক মতবাদ অমুক ব্যক্তিত্ব অমুক আদর্শিক নেতা তমুক আদর্শিক নেতা তমুক আপনার দার্শনিক অমুক বুদ্ধিজীবী অমুক বৈজ্ঞানিক অমুক খেলোয়াড় অমুক অনুকরণীয় ব্যক্তি তাকে আদর্শ বানাবে এই সমস্ত ডানের যে পথগুলো আছে এগুলোতে মানুষ যখন চলে যাবে গোমরা হবে ওয়ালা তাত্তাবিউস সুবুল কোরআন এবং সুন্নার বাইরে আরো বহু পথ এরকম চকচকা দেখতে মনে হবে এগুলো বের হবে এগুলোর অনুসরণ করবে না আল্লাহ তাআলা জানিয়েছেন তাহলে কি হবে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যদি সেগুলোর অনুসরণ করো দেখবে আস্তে আস্তে কোরআন থেকে সুন্নাহ থেকে ইসলাম থেকে তুমি সরে যাবে মুহতারাম হাজেরিন ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার মতো কঠিন কাজ আজকের পৃথিবীতে আরেকটা নাই আপনি ঈমানদার হিসেবে জন্মগ্রহণ করেছেন কিন্তু নানা ভাবে আপনার ইমানকে আপনি বিক্রি করে আসবেন বিলে আসবেন স্কুলে কলেজে ইউনিভার্সিটি এমনকি মাদ্রাসে আপনি পড়তে গিয়েছেন কোত্থেকে কোনটা দ্বারা প্রভাবিত হয়ে কোনটার পেছনে পড়ছেন আপনার ইমান হরণ হতে পারে আপনি গোমরা হতে পারেন সরাসরি হবেন না ধীরে ধীরে হবেন এই জন্য ইমানের উপরে অটল থাকার জন্য এক নম্বর করণীয় হলো সারা জীবন আদর্শ হিসাবে কোরআন এবং সুন্নাহকে যথেষ্ট মনে করে সেই সরল এবং সঠিক পথে মাঝখানে থাকতে হবে ডানে বামের পথে যাওয়া যাবে নাম্বার দুই সুন্নাতে রাসূলকে বিশেষভাবে আঁকড়ে ধরা আমরা এমন একটা সময় পার করছি যে সময় আমাদের দেশে
মুনকারে হাদিস বা হাদিস অস্বীকারকারী কিছু মানুষ বের হয়েছে যে মানুষগুলো নিজেদেরকে কোরআনের অনুসারে দাবি করে আহলে কোরআন দাবি করে তারা মনে করে সুন্নাতে রাসূল অনুসরণ দরকার নাই কারণ কোরআনে ম্যাক্সিমাম বিষয়গুলোকে আল্লাহ তাআলা ইনিশিয়াল বলে গেছেন সংক্ষিপ্ত বলে গেছেন এর বিস্তারিত ব্যাখ্যা আছে কোথায় হাদিসে তো হাদিসকে যদি অস্বীকার করা যায় তাহলে কোরআনকে মনমতো ব্যাখ্যা করা যাবে বিকৃত করা যাবে সুবিধামতো ব্যবহার করা যাবে প্রবৃত্তির পূজা করা যাবে সেই জায়গা থেকে তারা কোরআনের অনুসরণ নাম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে তারা অস্বীকার করছে নানান কুযুক্তি দিয়ে ফিতনার সময় সুন্নাতে রাসূলকে বিশেষ করে আঁকড়ে ধরলে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন এর উপায় কি এর উপায় হলো আপনি যে কোনো আমল করবেন যে কোনো কাজ করবেন আপনি খুঁজবেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি কোন ভাবে করতে বলেছেন কিভাবে তিনি নিজে করেছেন আমি সেভাবে করব আপনি যখন সেই পথকে অনুসরণ করবেন ইনশাআল্লাহ আপনি হেদায়েত পেয়ে যাবেন এই সম্পর্কে আবু দাউদ এবং অন্যান্য হাদিস কিতাবে বর্ণিত হওয়া প্রসিদ্ধ এবং বিখ্যাত সেই হাদিস আপনাদের অনেকেরই জানা আরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইন্নাহু মান ইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা তোমরা যারা আমার পরে পৃথিবীতে আসবে নবীজি বলে গেছেন সেই 1400 বছর আগে আমার পরে পৃথিবীতে তোমরা যারা আসবে যাদের জন্ম হবে পরে তোমরা দেখবে নানান মতপার্থক্য কেউ এই বাদের দিকে ডাকছে তো কেউ সেই বাদের দিকে ডাকছে মুখরোচক নানান স্লোগান তোমাদের সামনে আসবে এমন কি ইসলামের নামে নানান দল গ্রুপ বের হবে এক একজন এক এক ব্যাখ্যা নিয়ে হাজির হবে ওই সময় তোমরা বিভ্রান্ত হওয়া থেকে বেঁচে ঈমানের উপরে যদি অটল থাকতে চাও তাহলে করণীয় কি করণীয় হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ের রাশিদিনুল মাহদিয়িন তোমরা আমার সুন্নাত কোনটা এটা জেনে সেটাকে আঁকড়ে ধরবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন আমার রাসূল কি করেছেন তিনি কি বলেছেন আমি সেটাকে আঁকড়ে ধরব এবং খুলাফায়ে রাশেদা কোন পথ অবলম্বন করেছেন আমি সেই পথ অবলম্বন করব তামাসসাকু বিহা সেটাকে তোমরা আঁকড়ে ধরো ওয়াদ্দু আলাইহা বিন্নামাজিস মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো ভাইরা আমার কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে সুন্নাতে রাসূলকে তত বেশি শক্ত করে আঁকড়ে ধরতে হবে কারণ কেউ যখন কোন ঝড়ের কবলে পড়ে কোন তুফানের কবলে পড়ে নদীর সমুদ্রের মাঝে যদি কেউ থাকে আর সেখানে ভয়ঙ্কর তুফান শুরু হয় তাহলে সেই ঝড় এবং তুফানের মধ্যে সে নিজেকে সেভ করার জন্য নিরাপদ করার জন্য যদি কেউ পানিতে ডুবে যায় পানিতে যদি পড়ে যায় তাহলে সে কোনো কলার গাছ অথবা কোনো কিছুকে সে আঁকড়ে ধরে যত জোরে ঢেউ আসে সে তত জোরে আঁকড়ে ধরে কিয়ামত যত নিকটবর্তী হবে ফিতনার ঢেউ তত জোরে আসবে ঈমান ধ্বংস করার জন্য তখন সুন্নাতকে তত শক্ত করে আঁকড়ে ধরতে হবে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা দিয়েছেন মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুন্নাতে রাসূলকে আজীবন আঁকড়ে থাকার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ প্রতিটা কাজ আপনার নামাজ আপনার ইবাদত আপনার লেনদেন আপনার কাজ কারবার সব কিছু হবে কিসের আলোকে সুন্নাতে রাসূলের আলোকে খুঁজে বেড়াবে নাম্বার তিন তিন নম্বর ফিতনার যুগে ঈমানের উপরে অটল এবং অবিচল থাকার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে হবে বিশেষভাবে দোয়া করতে হবে আমরা প্রত্যেক রাকাত নামাজে আল্লাহর কাছে মূলত সূরা ফাতিহার মাধ্যমে একটা দোয়া করি কয়টা দোয়া করি সূরা ফাতিহাতে মূল দোয়া কয়টা একটা প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন কারণ এটা ছাড়া উপায় নাই সে দোয়া হলো ইহদিনাস সিরাতাল আল্লাহ আপনার সরল সঠিক পথ সঠিক পথ আপনি আমাদেরকে দেখান সেই পথে যেন আমরা থাকতে পারি যারা পথহারা হয়ে গেছে যারা পথভ্রষ্ট হয়ে গেছে সেই সকল ইহুদি খ্রিস্টানদের পথে যেন আমরা না যাই অথচ মুসলমানরা আমরা তাদেরই অনুকরণে পাগল পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগে ওসিয়ত করে গেছেন উপদেশ উনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম তোমরা তোমাদের পূর্বের জাতিদের অনুসরণ করবে শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাআইন তোমরা তাদের অনুসরণ করবে বিগত মেপে মেপে হাত মেপে মেপে অর্থাৎ তারা যদি এক বিগত যায় তোমরা এক বিগত যাবা তারা এক হাত গেলে তোমরা এক হাত যাবা তারা এই দিক গেলে তোমরা এদিক যাবা তারা ওই দিক গেলে তোমরা ওই দিক যাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো তারা কারা হে আল্লাহর রাসূল কাদের অনুসরণ করব আমরা আপনি কি ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য করছেন
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা ছাড়া কারা অর্থাৎ মুসলমানরা তাদের অনুসরণ করবে আজ দেখেন গোটা পৃথিবীতে দেখেন মুসলমানদের মধ্যে এহসাসে কমতরি যেটাকে বলা হয় হীনমন্যতা যেটাকে বলা হয় মনে করে যে আমরা পশ্চিমাদের মতো হয়ে গেলে ইউরোপিয়ানদের মতো হয়ে গেলে আমেরিকানদের মতো হয়ে গেলে চাইনিজদের মতো হয়ে গেলে জাপানিজদের মতো হয়ে গেলে আমরা উন্নত হব আমরা তাদের মতো হওয়ার জন্য পাগল করা হচ্ছে তাদেরকে অনুকরণীয় বানাচ্ছি তাদের কৃষ্টি তাদের কালচার তাদের সভ্যতা তাদের সবকিছুকে আমরা অনুসরণ করছি আমরা যে এই জায়গায় যাব সেই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বাণী করে গেছেন আর এইজন্য প্রত্যেক রাকাত নামাজে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমত আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين يهودي খ্রিস্টানদের পথে নয় আপনি যাদের নিয়ামত দিয়েছেন আল্লাহ আমি যেন সেই পথে থাকতে পারি সেই পথে থাকা এত সহজ নয় ভাইরা আমার নানান মুখরোচক স্লোগানে আপনার নিজের অজান্তে ঈমান বিক্রি করে চালাচ্ছেন আপনার মাথায় টুপি আছে আপনি নামাজ পড়েন আপনি ওয়াজ মাহফিলে আসেন অথচ আপনার ঈমান বহু আগে বিক্রি করে ফেলেছেন আপনি জানেন না কারণ আপনি গোমরাহির পথ বেছে নিয়েছেন কোরআনের পথ ছেড়ে দিয়েছেন সুন্নতে রাসূলের পথ ছেড়ে দিয়েছেন চকচকা দেখে সেই পথটাকে সঠিক সরল মনে করছেন গোমরাহির এই যুগে গোমরাহ থেকে বাঁচার জন্য ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সেই দোয়াটা হলো সূরা ফাতিহা যতবার পড়বেন এই সুর আয়াত যখন পড়বেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ বুঝে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কত মানুষ পথহারা হয়ে যায় তুমি আমাকে সরল পথে টিকায় রাখবা দোয়া করবেন এছাড়া আরো বিভিন্ন দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহ আল্লাহ আপনি আমাকে একবার যেহেতু হেদায়েত দিয়েছেন ঈমানদার হয়েছি অতএব আপনি আমাকে আর এখান থেকে বিচ্যুত করবেন না এবং আপনি আমাকে হেদায়েতের উপর অটল রাখবেন আপনি দানশীল এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে আরো বিভিন্ন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তার মধ্যে একটা দোয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা সুবাতা ফিল আমর ওয়াল আযীম আলা আর-রুশদ আল্লাহ আমি ঈমানের উপরে যেন অটল থাকি হেদায়েতের উপরে যেন টিকে থাকতে পারি আপনি আমাকে সেই তৌফিক দান করেন এইজন্য এই দোয়াটা আল্লাহ তাআলা কাছে করব তো ইনশাআল্লাহ ফিতনার সময় ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়া করার পাশাপাশি পাঁচ নম্বর আরেকটা আমল আছে সে আমলটি হলো চার নম্বর আরেকটা আমল আছে সে আমলটা হলো আল্লাহ তাআলার কাছে দাজ্জালের ফিতনা থেকে স্পেশাল ভাবে বিশেষ ভাবে পানা চাইতে হবে দাজ্জালের ফিতনা থেকে ভাইরা আমার আজ পৃথিবীতে দেখেন চতুর্পাশে আপনি যখন তাকাবেন মনে হবে যার টাকা আছে এই পৃথিবীটা তার ঠিক না বেঠিক যার পাওয়ার আছে এই পৃথিবীটা তার সততার কোনো মূল্য নাই কোনো ভ্যালু নাই কোনো দাম নাই তার কোনো খাওয়া নাই কিচ্ছু পৃথিবী যত সামনে অগ্রসর হচ্ছে এই জিনিসটা তত এস্টাবলিশড হচ্ছে ঠিক না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সময় পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে যে দাজ্জাল একজন শাসকের ভূমিকায় থাকবে জুলুম নির্যাতন অবিচার করতে করতে গোটা পৃথিবীতে সে এমন একটা রাজত্ব কায়েম করবে বিশেষ করে তার হাতে পাওয়ারের পরিমাণ থাকবে যে গোটা পৃথিবীর রিজিক তার কন্ট্রোলে থাকবে এখন ইতিমধ্যে দেখবেন যে গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য সব কুকিয়ুত হয়ে যাচ্ছে আস্তে আস্তে সীমিত হয়ে আসছে বড় বড় কয়েকজন ব্যবসায়ী সকল ব্যবসা কন্ট্রোল করছে এই কয়েকজন থেকে একজনে আস্তে আস্তে হয়তো চলে যাবে এভাবে দাজ্জাল পৃথিবীতে যখন আসবে গোটা পৃথিবীর সকল পাওয়ার তার হাতে থাকবে শুধু লৌকিক পাওয়ার না অলৌকিক পাওয়ার থাকবে সে একজন মৃত মানুষকে জীবিত করে ফেলবে একজন জীবিত মানুষকে হুকুম দিবে মরে যাবে তার এক হাতে থাকবে রুটির পাহাড় অপর হাতে থাকবে পানির নহর সব তার কন্ট্রোলে তার কাছে পানি আছে সে যাকে খাওয়াবে সে পানি পান করবে যাকে পাওয়া খাওয়াবে না সে পানি পাবে না এভাবে গোটা পৃথিবী তার কন্ট্রোলে চলে যাবে আস্তে আস্তে দুনিয়া সেদিকে যাচ্ছে দুনিয়া আস্তে আস্তে কুক্ষিগত হয়ে যাচ্ছে একটা সীমিত শক্তির হাতে যখন দাজ্জালের আবির্ভাব হবে সে নিজেকে আল্লাহ দাবি করবে অনেক মানুষ তাকে আল্লাহ মনে করে তার ইবাদত করবে তার উপাসনা করবে তার প্রতি ঈমান আনবে অর্থাৎ সে কুফরি করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল আসার আগে দাজ্জালীয় যে সভ্যতা পৃথিবীতে আস্তে আস্তে তৈরি হয়ে সেই দিকে চলে যাবে সে ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন একটা দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে নামাজের শেষ বৈঠকে পড়তেন আমরা যে দোয়ায়ে মাসুরা পড়ি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা এই দোয়ার জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াও পড়তেন আবার অন্য আরেকটা দোয়াও পড়তেন সে দোয়া কি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিন নারি ওয়া আযাবিল কবর আল্লাহ জাহান্নাম এবং কবরের আযাব থেকে আপনার কাছ থেকে পানা চাই ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত
জীবন এবং মরণের ফিতনা থেকে যতদিন বেঁচে থাকি কত রকমের ফিতনা ঝড় আসবে এগুলো থেকে আমি আপনার কাছে মুক্তি চাই আমার জন্য এই ঝড়ে ঈমান চলে না যায় ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আর বিশেষ ভাবে আমি পানা চাই আল্লাহ আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে যে দাজ্জালকে মানুষ আল্লাহ মনে করে বসবে এখন এই যে একটা কথা আছে না যে পয়সা বা টাকা এটাই হলো দ্বিতীয় খোদা শুনেন না আপনারা এই কথা ভাইরা আমার তার মানে যার কাছে টাকা থাকে সে দুনিয়া কন্ট্রোল করে মানুষ আস্তে আস্তে এই ধরনের শিরকি কথা বলে বলে বেঈমান হয়ে যাচ্ছে এবং যে কোনো মূল্যে টাকা চাই পদ চাই ক্ষমতা চাই কারণ এগুলো হলো পৃথিবীতে কিছু একটা হওয়া যায় আস্তে আস্তে মানুষ আল্লাহ থেকে সরে এইভাবে বস্তুবাদী ভোগবাদী হয়ে একসময় বেঈমান হয়ে যায় তার নিজের অজান্তে এইজন্য দাজ্জালের ফিতনা থেকে বিশেষ ভাবে পানা চাইতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন عذاب جهنم ومن عذاب القبر واعوذ بك من فتنه المحيا والممات واعوذ بك من شر فتنه المسيح الدجال পানা চাইবেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা পা কাহাফের প্রথম 10 আয়াত যার আত্মস্থ থাকবে সব সময় পড়বেন অর্থ সহকারে বুঝবেন বিশেষ করে প্রত্যেক শুক্রবারে পুরো সূরা পড়বেন এই 10টা আয়াত মুখস্থ রাখলে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ ভাইরা আমার সেই সাথে পাঁচ নম্বরের যে আমলের কথা বলতে চাই তা হলো নেক ভালো মানুষের সান্নিধ্যে থাকবেন যেখানে একজন নামাজি একজন মুত্তাকি হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ করে চলেছেন সমাজের সবাই একদিকে যায় উল্টা দিকে যাওয়ার কিছু মানুষ পাবেন সব যুবক জেনা ব্যভিচার বিবাহ বৈরত রিলেশন করছে দু একজন পাবেন শত শত যুবকের মধ্যে যারা যুদ্ধ করছে চোখটাকে হেফাজত করার চরিত্রকে রক্ষা করার এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের সাথে বন্ধুতা তাদের সাথে সময় কাটানো তাদের সাথে জীবন পার কাটানো এটার চেষ্টা করবেন কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া কুনু মা আস-সাদিকিন আল্লাহ বলেছেন হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো আর এই সত্যবাদী নেককার মানুষ খুঁজে খুঁজে তাদের সাথে থাকো তা না হলে ফিতনার সময় বাঁচা যাবে আল্লাহ তাআলা ভয়াবহ ফিতনার এই বহুমুখী ফিতনার যুগে আমাদের সবার ঈমানকে হেফাজত করে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন আমরা যেন ফিতনার সময় আমাদের ঈমানকে বিলিয়ে না যেতে হয় আমাদের প্রজন্মকে যেন রক্ষা করে যেতে হয় আমি প্রায় সময় বলার চেষ্টা করি যারা এখন বাবা হয়েছে বা ভবিষ্যতে বাবা হবেন মনে রাখবেন আপনি যতগুলো ফিতনা মোকাবেলা করছেন আপনার সন্তান আগামীর পৃথিবীতে এর চাইতে বহুমুখী বেশি ফিতনার মোকাবেলা করতে হবে অতএব তাদেরকে ঈমানের চেতনার উপরে এত বেশি বলিষ্ঠ করে যেতে হবে যে তারা সেই ফিতনার যেন মোকাবেলা করতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমরা চলে যাচ্ছি সবাই আল্লাহর দিকে দিন যাচ্ছে আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছি ঈমানের অবস্থা কি আমরা জানি না এজন্য এই কয়েকটি আমল এই কয়েকটি করণীয় এই কয়েকটি পদক্ষেপ আমরা সব সময় গ্রহণ করব আমি আবারো বলছি নাম্বার 1 সব সময় আল্লাহর আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধগুলোকে সামনে রেখে রেখে আমি চলব দুনিয়াতে অনেক মুখরুচি বাদ মতবাদ আসবে এগুলোর কোনটাতে আমি গা ভাসাব না আমি কোরআন সুন্নাহর অনুসারী হিসেবে নিজেকে জীবন পার করে দিব এক নাম্বার 2 বিশেষ ভাবে সুন্নাতে রাসূলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি সুন্নাহ কি এটা জেনে জেনে খুঁটে খুঁটে ওইটার অনুসরণ বেশি বেশি করব ফিতনার সময় রক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো তার বলে অনুযায়ী সুন্নাতকে আঁকড়ে ধরার কথা তিনি বলেছেন শুধু অনুসরণ না মানে কোনো ভাবে যেন সুন্নাহ না ছুটে সেটাকে যত বেশি ধরবেন তত বেশি আপনি ফিতনা থেকে মুক্ত থাকতে পারবেন নাম্বার 3 আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন দোয়া করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করবেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব দোয়া করবেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ওয়া তাআতিক হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তর যেন তোমার ইবাদতে তোমার দাসত্বে তোমার গোলামিতেই থাকে এটা যেন অন্য কোনো দিক চলে না যায় অন্তরের মালিকের কাছে দোয়া করবেন চোখের পানি ফেলে আমরা আল্লাহর কাছে রুটি চাই রুজি চাই ব্যবসা চাই সম্পদ চাই অনেক কিছু চাই আসলটা চাই না যেটা আল্লাহ সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন যেটা প্রত্যেক রাকাতে করার শিক্ষা দিয়েছেন দুনিয়াতে রুটি রুজি এটা আল্লাহ তাআলা পশু পাখিকেও খাওয়ায় কাফের বেঈমানকেও খাওয়ায় নাস্তিককেও খাওয়ায়
আল্লাহর ক্ষুদ্রতি ক্ষুদ্র সৃষ্টিকেও খাওয়ায় বৃহত্তর সৃষ্টিকেও দেয় রিজিক আল্লাহ তাআলা দিবেনই উমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা রিজিকের জিম্মাদারি আল্লাহ এটা আপনি চাইবেন অবশ্যই চাইবেন চাওয়ার সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আছে কিন্তু এর চাইতে বড় যেটা আপনার চাওয়া হবে আমাদের চাওয়া হবে আপনার আমার সেটা হলো আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে আল্লাহ আমি যেন এই ফিতনার সময় সঠিক পথে থাকতে পারি কোনটাতে যে আমার ঈমান হারা হয় আমি জানি না আপনি আমাকে রক্ষা করবেন এর জন্য তিন নম্বর করণীয় হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে চার নম্বর হলো স্পেশাল ভাবে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এর জন্য সূরা কাহফ পড়তে হবে সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করতে হবে আর পাঁচ নম্বর করণীয় হলো নেককার এবং ভালো মানুষগুলোর সান্নিধ্যে থাকবেন খুঁজে খুঁজে মুত্তাকিদের সাথে থাকবেন তাদেরকে বন্ধু বানাবেন আঁকড়ে ধরবেন ফ্যামিলিগত সম্পর্ক করবেন এবং এই মানুষগুলোকে দুনিয়ার সবচেয়ে বড় অ্যাসেট মনে করবেন কোন মুত্তাকি পাইলে যে তার সাথে চলা এর মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আমাদেরকে হেফাজত করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য সব ফিতনা থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বহুমুখী ফিতনার এই সময়ে ঈমানটাকে অক্ষত রেখে ঈমানের উপরে অটল অবিচল থেকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার কবরে যখন প্রশ্ন করা হবে মার রব্ব কমা দিন ওমান নবী তখন আপনি প্রশ্নের উত্তর মুখস্থ করে এগুলো উত্তর দিতে পারবেন না যদি দুনিয়ার উপরে ঈমানের উপরে তাওহীদের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার উপরে আপনি যদি অটল অবিচল থাকেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে যে ঘোষণা দিয়েছেন যে ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল ওয়াল আখিরাহ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যারা দুনিয়ার উপর দুনিয়াতে অটল থাকবে ঈমানের উপরে তাওহীদের উপরে নেক আমলের উপরে আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জগৎ তাদেরকে অটল রাখবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্যশীল মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন যাদের ঈমান এবং নেক আমল নিয়ে তারা আল্লাহর কাছে যেতে পেরেছেন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাইরা আমার অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে সময় খুব বেশি নাই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যত বেশি সংখ্যক প্রশ্ন উত্তরে অল্প সময় দেওয়া যায় আমি এজন্য সময় নষ্ট না করে এখনই শুরু করছি সাথে সাথে ক্যামেরাম্যানরা খুব দ্রুত বসে যাও প্রথম প্রশ্ন একজন পিতা যিনি তার সন্তানদের লালন পালনের জন্য বিদেশ গমন করেন পরিশ্রম করে টাকা উপার্জন করে ছেলে মেয়েদের জন্য ব্যয় করেন অথচ শেষ বয়সে এসে সম্পত্তির জন্য ছেলে মেয়ের অবহেলার শিকার হন এ ব্যাপারে ইসলামের বক্তব্য কি পরিবারের বড় ভাই বাবা মা বোনদের লালন পালন করতে পরিশ্রম করেন অল্প বয়সে তাদের দেখাশোনা করতে প্রচুর কঠোর পরিশ্রম করেন কিন্তু সেই ভাই বোন বড় হয়ে সব অস্বীকার করে উল্টো বড় ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সেক্ষেত্রে ইসলামের বক্তব্য কি খুব দরকারি এবং জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা ভাই প্রথম কথা হলো বাবা তিনি অনেক সময় দেখা যায় সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিদেশে পাড়ি জমান কিংবা দেশে অনেক হাড় ভাঙা পরিশ্রম করে নিজের আরাম হারাম করে উপার্জন করেন সহায় সম্পদ করেন সন্তানদের মানুষ করবার জন্য এটা ভালো কাজ সন্তানদের সুখের জন্য ভালো কাজ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবারটা তুলে দাও অর্থাৎ তাদের খাবারের যে ব্যবস্থা করো এখানে পরিবারের জন্য তুমি বাজার করে আনছো উপার্জন করছো কামাই করছো এটার কারণে আল্লাহ তাআলা তোমাকে সাদাকার সওয়াব দিবেন অতএব এটা ভালো কাজ কিন্তু মনে রাখতে হবে দুটি বিষয় নাম্বার এক আমার পরিবারকে সম্পদ দিয়ে যাওয়া এটা যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে বহুগুণ গুরুত্বপূর্ণ হলো তাদেরকে ঈমান তাকওয়া নেকামল ঈমান আমল শিক্ষা দিয়ে যাওয়া সন্তানকে যদি ঈমান আমল শিক্ষা দিয়ে যান সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াতে লোকমান হাকিম যে 10টা উপদেশ দিয়ে গেছেন তার সন্তানকে সেইগুলো যদি আপনার সন্তানকে আপনি দিয়ে যেতে পারেন এবং সন্তান সেটা ক্যাচ করতে পারে তাহলে এই সন্তান আপনার সাথে কখনো বেঈমানি করার কথা কল্পনাও করতে সেই সকল সন্তান বাবা মার বেঈমান সন্তান হয় বেশিরভাগ ক্ষেত্রে যে সকল সন্তান বাবা মা থেকে শুধু টাকা পয়সা আর দুনিয়াটাই শিখছে দিন আখেরাত যারা চিনে নাই আপনি আপনার সন্তানকে আপনি আপনার ছোট ভাইকে ছোট বোনকে আপনি আপনার পরিবারের সদস্যকে আল্লাহর সাথে যদি পরিচয় করান আল্লাহর গোলাম যদি বানায় রাখতে রেখে যেতে পারেন কিয়ামত পর্যন্ত আপনি নিশ্চিত থাকতে পারেন যে তারা কখনো আপনার সাথে ইনশাআল্লাহ বেঈমানি করবে কখনো বেঈমানি করবে না এটা হলো এক নম্বর পয়েন্ট
নাম্বার 2 মনে রাখতে হবে অনেক বড় ভাই আছেন যে তিনি তার সর্বস্ব উজাড় করে দিয়ে ভাইবন্ধুদের জন্য অনেক কিছু করেন একসময় ভাইবন্ধুরা সব অস্বীকার করে অনেক বাবা আছেন শেষ বয়সে এসে পোলাপানের দিকে তাকায় থাকতে হয় এই ক্ষেত্রে আমাদের একটা নিজস্ব ত্রুটি আছে বিশেষ করে প্রবাসী ভাইদের দেশে অনেকে আছেন তাদের এই ত্রুটিটা আছে সেটা হলো যখন আপনি উপার্জন করেন আপনি নিজের উপার্জনটা নিজের জন্য রাখবেন তাদের জন্য খরচ করবেন যেটা তাদের জন্য খরচ করা দরকার অবশ্যই করবেন অকাতরে করবেন কিন্তু নিজেরটা ঠিক রাখবেন অনেক ভাইরা আছেন প্রবাসে যান জমি জমা কিনেন প্রচুর জমি জমা কিনেন কিন্তু সব বাপের নামে কিনেন বাপের নামে কেনার পর মায়ের নামে কেনার পর বা বড় ভাইয়ের নামে কেনার পর দেখা যায় যে অন্য সব ভাইবোন যারা সারা বছর চায়ের দোকানের টঙে আর টুলে বসে বসে আড্ডা মারছে আর টোটো কোম্পানির ম্যানেজারই করছে সারা জীবন কামাই করে ভাই জমি বানাইছে এখন তারা দিন শেষে এসে ভাগ বসে বসে আছে ঠিক কি ঠিক না এই সমস্যাটা হয়ে থাকে নির্বুদ্ধিতার কারণে ইসলাম আপনাকে এরকম নির্বোধ হতে বলে নাই আপনার সম্পদ আপনার নামে হবে আপনার বাবার নামে হবে না বাবাকে যেটা দিবেন সেটা এমনি দিয়ে দিবেন কোনো দাবি ছাড়া যে ঠিক আছে এটা বাবাকে দিয়ে দিলাম হ্যাঁ এটা ঠিক অনেক বড় ভাই আছে বাবা তাকে জমি জমা বিক্রি করে বিদেশে পাঠান ব্যবসা বাণিজ্য ধরায় দেন তার কর্তব্য হলো তিনি ব্যবসা বাণিজ্য করার পর বিদেশ যাওয়ার পর তার উপার্জিত টাকা দিয়ে প্রথম কাজ হবে বাবার ঋণ পরিশোধ করা বাবাকে ওই জমি কিনে দেওয়া অথবা ওই টাকা পরিশোধ করা যাতে করে সব ভাই বোন সেটার ভাগ পায় এর পাশাপাশি সম্পদ দেখা সম্পদ দেওয়া বাবা মাকে খেয়াল দেখা খেয়াল করা ভাই বোনের খোঁজ খবর রাখা এটা তার কর্তব্যের অংশ কিন্তু তার স্থায়ী সম্পদ জমি জমা ব্যাংক ব্যালেন্স সবকিছু সে বাবার হাতে উঠিয়ে দিবে ইসলাম এটা তাকে বাধ্য করে নাই অনেক মুরব্বীরা আছে আশা করে যে ছেলে সারা জীবন যা কামাই করবে সব আমার কাছে রেখে দিবে আমি যা খুশি তা করব এটা ইসলাম কিন্তু বলে নাই বাবার কাছে সব দিয়ে যেতে হবে না বাবার ভরণ পোষণ দিবে বাবার খরচ খরচের টাকা দিবে চিকিৎসা বাসস্থানের উন্নত ব্যবস্থা করবে সাধ্য অনুযায়ী ভাই বোনের জন্য ছোট ভাই বোনদের জন্য করবে তাই বলে সব দিয়ে দিবে এটা ইসলাম বলে নাই সব দিয়া এরপরে একসময় আপনি আফসোস করেন বিপদে পড়েন ইসলাম আপনাকে সেটা করতে বলে নাই এই আপনার সিদ্ধান্তগত ত্রুটি এবং পলিসিগত ভুলের কারণে আমরা অনেকে বুড়ো বয়সে এসে বিপদে পড়ি এই বিষয়ে সাবধান থাকতে হবে অনেক বাবা আছে ছেলে মেয়েদেরকে জমি জমা সব আগে ভাগে ভাগযোগ করে দিয়ে বসে থাকে ইসলাম এটা করতে বলে নাই আপনাকে কে বলেছে আপনাকে আগে ভাগযোগ করতে আপনার সব সম্পদ আপনার হাতে থাকবে শেষ পর্যন্ত সন্তানদের কাছে আপনি মুখাপেক্ষি থাকা লাগবে না কারণ আপনার সম্পদ আপনার হাতে আছে দিয়ে দিবেন সবগুলোকে ভাগ করে এরপর আপনাকে তারা হাইকোর্ট দেখাতে পারে বিধায় দুটি পয়েন্ট নাম্বার এক যারা উপার্জন করছেন আগে ভাগে সেটা বাপ হোক বড় ভাই হোক সংসারের তারা পরিবারের লোকদের শুধুমাত্র ডাল ভাত খাইয়ে দুধ কলা দিয়ে তাদের পুষিয়ে মোটা তাজা করবেন এটাই দায়িত্ব না তাদেরকে ইমান আর তাকওয়া শিখাবেন লোকমান হাকিমের মতো তাদেরকে আদর্শ শিখাবেন এরা কখনো বেঈমান হবে না ইনশা দ্বিতীয়ত হলো পলিসিগত ভুল করবেন না শরীয়ত আপনাকে যা বলেনি সেটা নিজের জন্য বাধ্য করবেন না ইনশাআল্লাহ শেষ বয়সে এসে আফসোস করা লাগবে না এরপরে প্রশ্ন একটা হাদিস আছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না আমি 100 ভাগ আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু আত্মীয়রা যদি সম্পর্ক রাখতে না চায় তাহলে আমার কি করণীয় দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতা রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সাথে যে সম্পর্ক রক্ষা করে না ছিন্ন করে ফেলে এই লোক জান্নাতে যাবে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ আত্মীয় কার রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ তাদের তাদের দুইটা ধারা আছে একটা হলো মায়ের দীক্ষার একটা হলো বাবার দীক্ষার মায়ের দীক্ষার আত্মীয় বাবার দীক্ষার আত্মীয় কারা বাপ দাদা দাদার বাপ থাকলে তারা দাদি চাচা ফুফু চাচা তো ভাই বোন এরা হলো বাপের দীক্ষার আত্মীয় আবার মায়ের দীক্ষার আত্মীয় হলো মা নানা নানি মামা খালা এরা হলো মায়ের দীক্ষার আত্মীয় ভাই বোন তো অনেক কাছের আত্মীয় সন্তান তো বটেই মা বাপ তো আছে এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ এই যে তালিকা বললাম এদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কি ফরজ এই ফরজ কাজটা আমরা অনেকে বুঝি না দেখা যায় অনেকে ফুফুর সাথে মাসকে মাস হয় যোগাযোগ নেই চাচার খোঁজ খবর নেয় না মাসকে মাস হয়ে গেছে দেখা সাক্ষাৎ হয়তো সালামও হয় না
অথচ তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা ফরজ এই ফরজটা আমরা অনেক অবহেলা করি এখন প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করলেন এরকম প্রশ্ন আমাদের অনেকের যে আমি চাই ভালো থাকতে কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না আমার কি হবে ঠিক একই প্রশ্ন এক ব্যক্তি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু তারা আমার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি তোমার আত্মীয় তোমার সাথে সম্পর্ক রাখতে চায় তুমিও চাও এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয় এটা তো যে কেউ করে যে সে ভালো আমিও ভালো সে আমার বাচ্চাকে একটা জামা দিল আমি তার বাচ্চাকে একটা জামা দিলাম সে আমাকে একবেলা দাওয়াত করে খাওয়ালো আমি তাকে একবেলা দাওয়াত করে খাওয়ালাম এটা তো যে কেউ করবে আত্মীয়তার সম্পর্কের রক্ষাকারী সে যার আত্মীয় তাকে ইগনোর করে তার সাথে মিশার ব্যাপারে আগ্রহ দেখায় না কিন্তু সে নিজে থেকে আগ্রহ করে সে মহব্বত করে সে ভালোবাসা দেখায় সে একটু তরকারি পাঠায় সে একটু উপকার করার চেষ্টা করে সে একটু খোঁজ খবর নেয় সে একটু দোয়া করে এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী অর্থাৎ আপনি যার সাথে আত্মীয়তা সংরক্ষণ করতে চাচ্ছেন তিনি রক্ষা করতে না চাইলেও আপনি আন্তরিক হবেন এর জন্য আল্লাহ আপনাকে আজর দিবে হ্যাঁ যদি এমন হয় তার সাথে সম্পর্ক রক্ষা করতে গেলে সে আরো नाराज হয় মনে কষ্ট পায় সে আপনাকে আঘাত করে তাহলে আপনি দূরে থাকতে পারেন সেটা ভিন্ন কথা এরপরে প্রশ্ন হলো নতুন একটি রীতি বা রেওয়াজ চালু হয়েছে তা হলো যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে দেখা যায় একদিকে মৃত ব্যক্তিকে কাফন দাফন করানোর চেষ্টা চলছে অন্যদিকে ওই দিন গরু জবাই করে শিন্নি করা হচ্ছে এটা কতটুকু সঠিক দেখুন আমরা তো এতদিন শুনতাম মানুষ মারা যাওয়ার পর তিন দিন সাত দিন চল্লিশ নম্বর দিন এতদিন পরে এলাকাবাসীকে গরু জবাই করে শিন্নি খাওয়ানো হতো জিয়াফত খাওয়ানো হতো খরচের খাবার ইত্যাদি হতো এখন আবার নতুন করে শুনলাম মানুষ মারা গেছে একদিকে আরেকদিকে নাকি তখনই গরু জবে এবং খাওয়া দাওয়া শুরু হয় ভাইরা আমার কোনো মানুষ মারা গেলে এটা তো বেদনার সময় খাওয়া দাওয়া ফুর্তি ফাটতে গেলে তো আনন্দের সময় হয় অতএব ইসলাম মারা যাওয়ার পরে নিজেরা খাওয়া দাওয়ার ফুর্তি করার কোন নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় নাই এগুলো আমাদের মন গড়া রসম রেওয়াজ এবং নিজেদের বানানোর সংস্কৃতি তবে হ্যাঁ কোনো মানুষ মারা যাওয়ার পর ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন অনেক বেশি তারা আসছেন তখন এলাকাবাসীর কর্তব্য তাদেরকে খাওয়ানো তাদের জন্য গরু জবাই করলেন ছাগল জবাই করলেন গোশত আনলেন রান্নাবাড়া করলেন সেটা ঠিক আছে কিন্তু মারা গেছে যিনি তার ছেলে মেয়ে তার পরিবারের কাছে এলাকাবাসী খানা খাইলেন এটা ইসলামের নির্দেশ নয় পরিষ্কার কথা এরপরে প্রশ্ন হলো দিন কায়েম ও ইসলামী আন্দোলনের গুরুত্ব কতটুকু ইসলামের দৃষ্টিতে ভাইরা আমার আল্লাহর দিন ব্যক্তি নিজের মধ্যে পরিবারের মধ্যে সমাজে এবং রাষ্ট্রে সর্বত্র যাতে প্রতিষ্ঠিত হয় আল্লাহর বিধান যাতে সর্বত্র কায়েম হয় এই চেষ্টা প্রত্যেকটা ইমানদার মুসলমানের মধ্যে অবশ্যই থাকতে হবে প্রতিটা মুসলমানের মধ্যে অবশ্যই থাকতে হবে একজন মুসলমান হিসেবে অবশ্যই আমাকে এই আশা এই আকাঙ্ক্ষা রাখতে হবে প্রচেষ্টা এই পদক্ষেপ আমাকে রাখতে হবে যে আমি চাইবো যে আলহামদুলিল্লাহ একেবারে আমার ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত গোটা পৃথিবীতে সর্বত্র আল্লাহ তাআলা সকল আদেশ নিষেধগুলো জারি হোক সবাই সেগুলো অনুযায়ী চলুক পৃথিবী সেভাবে আগাক এর জন্য পদক্ষেপ কি হবে পলিসি কি হবে সেটা নিয়ে মতপার্থক্য মতভিন্নতা থাকতে পারে পদ্ধতি দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকতে পারে কিন্তু এই আশা এই আকাঙ্ক্ষা এই স্বপ্ন প্রতিটা মুসলমানের মধ্যে থাকতে হবে এবং স্বপ্ন অনুযায়ী তার দৃষ্টিভঙ্গি অনুপাতে তাকে অবশ্যই অগ্রসর হতে হবে পদক্ষেপ রাখতে হবে সেই সাথে যদি কোনো অন্যায় কাজ হয় অবশ্যই অসৎ কাজের বাধা প্রদান করতে হবে আমাদের অনেক মুসলমান আছেন নিজে নামাজ কালাম পড়েন দুনিয়াতে উল্টাপাল্টা কি হয় তিনি দেখার ধার ধারেন না এখানে কখনো এইভাবে সঠিকভাবে আল্লাহ নির্দেশের উপর আপনি টিকে থাকতে পারবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন কোনো অন্যায় কাজ দেখবে মান রা আমিনকুম মুনকারান কোন অন্যায় কাজ যখন দেখবে ফালি ইউগাইরু বিদেশে নিজের হাত দিয়ে সেটাকে থামাবে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে সেটাকে পরিবর্তন করবে মুখ দিয়ে চেঞ্জ করতে পারছে না অন্তর থেকে পরিকল্পনা করবে পরিবর্তনের এবং ঘৃণা করবে চেষ্টা করবে এটা ইমানের সবচেয়ে দুর্বলতম স্তর অতএব অসৎ কাজের বাধা প্রদান সৎ কাজের আদেশ সর্বোচ্চ সেটার প্রতিষ্ঠা প্রচার এটার জন্য প্রত্যেক ইমানদারের চেষ্টা অব্যাহত রাখতে হবে এরপরে প্রশ্ন হলো ইসলামের আলোকে একটা বিষয় জানতে চাচ্ছি যে যদি কেউ কসম করে ওই দেওয়া কসম রাখতে না পারে তাহলে সে বিষয়ে ইসলামের বিধান কি
আপনি শপথ করেছেন আমি আল্লাহর কসম এই কাজটি করব ভবিষ্যতে কোনো কিছু করবেন যে আল্লাহর কসম আমি তোমাকে এটা দেব আল্লাহর কসম আমি অমুক জায়গা যাব আল্লাহর কসম আমি এটা করব না এরকম যদি আপনি কসম করেন আল্লাহর নামে ভবিষ্যতে কোনো কিছু করা বা না করার এরপরে কসম যদি রক্ষা করতে না পারেন কসম যদি ভঙ্গ করে ফেলেন কথার কথা আপনি কসম করেছেন আমি তোমাকে এতগুলো টাকা অমুক দিন দেব দিতে পারলেন না সেদিন তাহলে কসম ভঙ্গ হয়ে গেল তো শপথ যদি ভঙ্গ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে কয়জন মিসকিনকে 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে অথবা সেটা দেওয়ার সামর্থ্য না থাকলে আপনি 3 দিন রোজা রাখবেন কয়দিন রোজা 3 দিন রোজা রাখবেন শপথ ভঙ্গের কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো নিজের কন্যা বা বোনকে অমুসলিম ওয়েস্টার্ন দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করার উদ্দেশ্যে ওইসব দেশে প্রবাসী পাত্র খুঁজে বিয়ে দেওয়া কি জায়েজ হবে বিশেষত ফ্রান্সের মতো দেশে যেখানে কর্তার ফরজ বিধান পালনে বাধা দেওয়া হয় দেখুন খুব পরিষ্কার করে শুনে রাখেন বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষ বিশেষ করে কান খাড়া করে শুনে রাখেন অমুসলিম প্রধান দেশে যেখানে অমুসলিমদের দেশ অমুসলিমদের জগৎ তাদের প্রাধান্য তাদের দৌরাত্ব বিশেষ করে শিরক যেখানে সর্বত্র সবাই বেশিরভাগই মুশরিক আপনি মুসলমান সংখ্যালঘু সেখানে এরকম জায়গায় যদি বসবাস করেন তো সেটা জায়েজ হবে দুটি কারণে এক আপনি সেখানে গিয়েছেন কোনো শিক্ষা লাভের জন্য ব্যবসায়িক কাজে মিটিং এর জন্য কোনো কিছু শেখার জন্য জানার জন্য অস্থায়ীভাবে সেখানে আপনি গেছেন এক নাম্বার দুই আপনি সেখানে দাওয়াতের উদ্দেশ্যে গেছেন ইসলাম প্রচারের জন্য গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল জনপদে তারা চলে গেছেন দীন প্রচারের উদ্দেশ্যে আপনার মূল উদ্দেশ্য সেটা তাহলে আপনি সেখানে বসবাস করলে সেটা জায়েজ নয় শুধু সওয়াব হবে আর এর বিপরীতে একটু হালুয়া রুটি বেশি খাবেন একটু পনির খাবেন একটু বার্গার ভালো খাবেন একটু উন্নত এবং লাক্সারিয়াস লাইফ লিড করবেন এই আশায় যদি আপনি পশ্চিমা দুনিয়াতে পাড়ি জমান তাহলে সেটা নাজায়েজ হবে গুনাহ হবে স্থায়ীভাবে সেখানে বসবাসের প্ল্যান করেন দুনিয়ার কারণে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনে রাখেন তিনি বলেছেন আনা বারিউন আমি ওই ব্যক্তি থেকে মুক্ত মিম্মাই ইয়াকিমু বাইনা আযহুরিল মুশরিকিন যে অমস্তে মুশরিকদের কাফেরদের মধ্যে বসবাস করে স্থায়ীভাবে এবং এটা অবশ্যই যে দুনিয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ব্যাপারে আমি কোনো দায়িত্ব গ্রহণ করব না কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনারা অনেকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এই সমস্ত এলাকা মানুষ জানেন যে পশ্চিমা দুনিয়াতে অমুসলিম প্রধান দেশে যারা পাড়ি জমায় চলে যায় নিজেরা কোনো মত ইমানের উপর টিকতে থাকলেও তাদের ছেলে মেয়েদের ইমানের উপর টিকাতে পারে না ছেলে মেয়েদেরকে যদি কোনো রকম টিকাতে পারে এর পরের জেনারেশন বেঈমান হয়ে যায় নাস্তিক হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় তাদেরকে টিকিয়ে রাখা যায় এই অভিজ্ঞতা প্রতিটা মানুষ কম বেশি জানে তো আপনার প্রজন্ম শেষ হয়ে যাবে একটা সময় আপনি জানেন সেই পথে পদক্ষেপ নেওয়া আপনার জন্য জায়েজ হতে পারে হ্যাঁ দাওয়াতে মিশন নিয়ে যদি থাকেন সেখানে সে উদ্দেশ্যে যান পরিবারকে সেভাবে গড়ে তোলেন তাহলে ইনশাআল্লাহ জায়েজ হতে পারে মহিলাদের সন্তান জন্মের পর 40 দিনের ভিতরে যদি শরীর ভালো হয় তাহলে নামাজ পড়া যাবে কি মহিলাদের সন্তান জন্ম দেওয়ার পর যদি যে ব্লিডিং হয় এটাকে নেফাস বলা হয় এই ব্লিডিং বা রক্ত এটা যদি দেখা যায় যতদিন দেখা যায় ততদিন তিনি নামাজও পড়বেন না রোজাও রাখবেন না স্বামী সহবাসে করবেন না কিন্তু এটার সর্বোচ্চ সীমানা হলো 40 দিন 40 দিন পর্যন্ত ব্লিডিং দেখা গেছে তারপরেও দেখা যাচ্ছে তাহলে তারপরে আর ওই ব্লিডিং কে পাত্তা দিবেন না বরং 40 দিনের প্রত্যেক দিন নামাজ পড়বেন রোজা রাখবেন স্বামী সহবাস করবেন আর এই সময়ের মধ্যে সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং হচ্ছে এই ব্লিডিং বা রক্ত এটা যদি দেখা যাওয়ার কারণে নেফাসের কারণে তার নামাজ বাদ যায় এ নামাজ আর কাজা করা লাগবে না এটা মাফ কিন্তু রোজা যেগুলো বাদ যাবে সেগুলো তাকে পরে রমজান মাস যদি পড়ে থাকে এর মধ্যে রোজা বাদ যায় তাহলে এগুলো পরে রেখে দিতে হবে তবে ওই সময়ের মধ্যে যদি কারো 20 দিনের মধ্যে ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে 21 দিন থেকে সেদিন বন্ধ হয় তারপর থেকে সে নামাজ শুরু করতে হবে এরপরে প্রশ্ন হলো আমরা মৃত ব্যক্তিদের দাফন পিঠ মাটির নিচের দিকে বুক উপরের দিকে রেখে থাকি লাশ কবরে রাখার সঠিক নিয়ম এই যে পদ্ধতি বলেছেন এই পদ্ধতিতে যদি লাশ কবরে রাখেন তাহলে এটা সুন্নার খেলাফ এবং ভুল পদ্ধতি অনেক এলাকাতে এটা আছে যে কবরস্থানে কবরে কবর খোলার পর
কবরের মধ্যে লাশকে এমন ভাবে রেখে দেওয়া হয় যে আকাশের দিকে তার বুক আর পিঠ মাটির নিচে জাস্ট সোজা স্ট্রেট লাশটা রেখে দেয় এভাবে রেখে এরপরে উপরে বাসটা দিয়ে মাটি ফেলে কবর দিয়ে দেয় এটা সুন্নাহ সম্মত এবং সঠিক কোনো কবর দেওয়ার পদ্ধতি নয় কবর দেওয়া এটা ফরজে কিফায়া এলাকাবাসীর উপর ভুলভাবে কবর দিলে পুরো এলাকাবাসী এটার জন্য দায়ী থাকবে তাহলে সুন্নাহ সম্মত পদ্ধতি কি সুন্নাহ সম্মত পদ্ধতি হলো সিন্ধুক কবর যেটাকে আমরা বলি সেটা সেটা কোনটা সেটা হলো এমন ভাবে কবর খুঁড়বেন যে কবরের পশ্চিম পাশের যে মাটি এই মাটির নিচে সিন্ধুকের মতো করে কেটে সুড়ঙ্গ তৈরি করবেন এমন ভাবে সুড়ঙ্গ তৈরি করবেন যে লাশটা পুরাটুকু ওই সুড়ঙ্গের ভিতরে ঢুকে যায় এরপরে আপনি বাঁশ দিয়ে কবর দিয়ে ফেলেন কথা কি বুঝাইতে পারছি এইভাবে আপনি কবর দিবেন এবং আপনার কবর লাশ থাকবে কেবলার দিকে আপনার কাত করা সুড়ঙ্গের মধ্যে থাকবে সেটা আর যদি সুড়ঙ্গ করা না যায় অনেক সময় বৃষ্টির কারণে সুড়ঙ্গ করা যায় না মাটি ভেড়ে ভেঙে পড়ে ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে এরকম বর্ষাকালে যদি হয় বা এমন কোনো জায়গা হয় যে সুড়ঙ্গ করা সম্ভব না তাহলে কবরের মাঝখানে আবার আরেকটা গর্ত করে সেই গর্তে আপনি লাশ রাখবেন কিন্তু সেক্ষেত্রেও লাশ কাত করে কেবলা মুখী করে রেখে তার উপরে আপনি বাঁশ দিয়ে তারপরে মাটি দিবেন একবারে স্ট্রেট শুধু লাশটাকে কবর করে রেখে দিয়ে মাঝখানে বুক বরাবর আপনার আসমানের দিকে থাকবে এটা সুন্নাহ সম্মত কোনো পদ্ধতি নয় আরেকটা প্রশ্ন করেছেন আপনি কবরে মাটি দেওয়ার সময় সূরা তাহা আয়াত নম্বর 55 মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুহাইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়া অনেকে পাঠ করে থাকেন গুরুত্বের সাথে এটা কি মুর্দাকে কবরে রাখার দোয়া ভাই মুর্দাকে কবর রাখার দোয়া এটা নয় আমাদের দেশে বেশিরভাগ মানুষই এই ক্ষেত্রে ভুলটা জানেন আমরা মনে করি এটাকে মুর্দাকে কবর রাখার দোয়া এটি হ্যাঁ এটা ঠিক এই দোয়ার অর্থের সাথে মুর্দাকে যে আমরা কবরে রাখছি তার সাথে দারুণ একটা মিল আছে এই আয়াতের অর্থ কি মিনহা খালাকনাকুম আল্লাহ বলছেন এই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি অফিহা নুঈদুকুম এই মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে আবার নিব এখানে কবর হবে তোমাদের মাটিতে আবার আসতে হবে অমিন হা নুখরিজুকুম আবার এই মাটি থেকেই তোমাদেরকে নতুন করে সৃষ্টি করে কিয়ামতে উপস্থিত করব আবার দাঁড়াতে হবে আসতে হবে তারাতান উখরা পুনরায় তো কোরআনের আয়াতের সাথে এই কবরস্থ রাখার সাথে এটা বাস্তবতা মিল আছে তাই বলে মুর্দাকে কবরে রাখার সময় আপনি আয়াত পাঠ করবেন সে নির্দেশ কোরআন হাদিসে দেওয়া হয়নি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা আসেনি এই মর্মে যে হাদিস বর্ণিত আছে গ্রহণযোগ্যতার কোনো লেভেলে নাই এই সময় যে হাদিস যে দোয়া পড়া সুন্নাত হাদিসে আসছে সেটা হলো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কোন কোন হাদিসে আসছে বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ এটা বলে লাশকে কবরে রেখে দিবেন এটাই হলো সুন্নাহ সম্মত পদ্ধতি এই আয়াতের শিক্ষাটা আপনি মনে মনে চিন্তা করতে পারেন সেটা ভিন্ন বিষয় আমাদের সমাজে কারো মা বাবা মারা গেলে 40 দিন কবর জিয়ারতের জন্য স্থানীয় মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিনকে দায়িত্ব দেন 40 দিন শেষে ভালো করে দাওয়াত খাওয়ানো শেষে হাদিয়া দিয়ে দায়মুক্ত হতে চান হাদিয়ার বিনিময়ে কি কাউকে দিয়ে দোয়া করানো যায় হাদিয়ার বিনিময়ে কি মৃতের জন্য কোরআন মজিদ তেলাওয়াত বা খতম করানো যাবে এতে মৃতের কোনো সওয়াব হবে কিনা ভাই এটা একটা এমন ভুল প্রচলন যা বাংলাদেশে প্রতিটা গ্রামে শহরে সর্বোচ্চ প্রতিষ্ঠিত সেটা হলো মৃত ব্যক্তির জন্য হুজুর বানা করে দোয়া করায় হুজুর বানা করে খতম পড়ায় এটাতে সওয়াব তো হবেই না বরং আরো গুনাহ হবে ভালো করে শুনে রাখেন সওয়াব তো হবেই না বরং আরো কি হবে গুনাহ হবে যে হুজুর এই ব্যবসা করেন উনি নিজেও গুনাহগার আর আপনিও গুনাহগার হবেন আপনি এই কাজ করার কারণে তাহলে করবেন কি করবেন হলো আপনার বাবা মা প্রিয়জন কাছের লোক স্বামী বা স্ত্রী ভাই বোন সন্তান সন্ততি যে কেউ মারা গেছে আপনার প্রথম করণীয় হলো আল্লাহর কাছে নিজে দোয়া করবেন তার জন্য তার কবরে আপনি গিয়ে সালাম পেশ করবেন তার জন্য শান্তির দোয়া করবেন আর কবরে না গিয়েও বাসা বাড়িতে মসজিদে যে কোনো জায়গায় দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন আল্লাহ আমার অমুক মারা গেছে আপনি তাকে মাফ করে দেন তার ভুল ত্রুটি ক্ষমা করেন তাকে জান্নাত দান করেন আল্লাহর কাছে চাইবেন নিজে যিনি মারা গেছেন তার ওয়ারিস আপনজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই যার যার মতো দোয়া করবে এক দ্বিতীয় দোয়ার আরেকটা ফরম্যাট আছে দোয়া চাওয়া একজন আলেম একজন হাফেজ সাহেব একজন ইমাম সাহেব একজন বৃদ্ধ মানুষ একজন দাড়ি পাকা মানুষ একজন ছোট মানুষ একজন মুত্তাকি মানুষ মনে হচ্ছে আপনি তার কাছে দোয়া চাইতে পারেন ভাই আপনাকে আমার কাছে ভালো মানুষ মনে হয় আপনি আল্লাহর কাছে আমার বাবার জন্য তিনি মারা গেছেন আমার মার জন্য দোয়া করেন তার কাছে দোয়া চাইবেন হুজুরের কাছে দোয়া চাইবেন এটা ভালো এটা জায়েজ অসুবিধা নাই তাহলে দোয়া একটা করা আর একটা চাওয়া দুইটা ফরম্যাট হলো দোয়ার আরেকটা ফরম্যাট আছে সেটা দোয়া করানো দোয়া করা দোয়া চাওয়া তিন নম্বরটা কি বলছি
দোয়া করানো চাওয়া করা আর করানো পার্থক্য আছে না নেই চাওয়াটা তো নিজে নিজে দোয়া করাটা তো নিজে নিজে আর দোয়া চাওয়াটা হলো অন্যদের কাছে আর করানো মানে কি করাইতে বাজেট লাগে করাইতে কি লাগে দোয়া করানো বললেই আমরা বুঝি এটার জন্য কিছু আগরবাতি লাগবে কিছু গোলাপ জল লাগবে হ্যাঁ কিছু মিষ্টি জিলাপি কিছু তবারকের প্যাকেট লাগবে হুজুরের একটা হাদিয়ার বাজেট লাগবে তো সব মিলে একটা বাজেট দরকার হয় ঠিক না বেঠিক এই তিন নম্বর ফরম্যাট মুর্দার জন্য মৃত ব্যক্তির জন্য এই তৃতীয় ফরম্যাটের কোন ধারণা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি কথা কি বুঝাইতে পারছি মৃত ব্যক্তির তরফ থেকে আপনি গরিব দুঃখীকে দান করেন খুব ভালো কথা আপনি একজনকে একটা টিউবওয়েল করে দিলেন একটা ফ্যামিলিকে খুব ভালো কথা আপনি জনমকল্যাণমূলক কোনো কাজ করলেন সাদাকায়ে জারিয়া করলেন একটা ফলের গাছ লাগাই দিলেন একটা মসজিদ মাদ্রাসা করে দিলেন কোথাও দান করলেন কোন গরিবকে বাজার করে দিলেন সবের কথা এগুলো ঠিক আছে কিন্তু দোয়া করাবেন টাকা দিয়ে পয়সার বিনিময়ে হুজুর দোয়া করবেন অনেক এলাকাতে আছে বরং এটা সারা দেশেই কম বেশি আছে যে মাদ্রাসার ছাত্রদের ভাড়া করে আনা হয় দশজন পাঁচজন আসে হুজুররা পাঁচজন দশজন আসে একটা খতম কোরআন পড়ে দেন তারা পারা ভাগ করে করে মুর্দার জন্য সবাই দোয়া করে দেন যাওয়ার সময় দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা তারা ভাগযোগ করে নিয়ে যান আপনাদের এলাকায় আছে এগুলা মুর্দাকে কেন্দ্র করে এই ভাড়া দিয়ে লোক এনে কোরআন খতম করানো দোয়া করানো নাজায়েজ হওয়ার ব্যাপারে কোনো আমার জানা মতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই সব ওলামায়ে কেরাম প্রায় একমত এটা জায়েজ না কথা কি বুঝাইতে পারছি দুনিয়াবি বিষয়ে দোয়া করলে সেটা পারিশ্রমিক দেওয়া জায়েজ কিন্তু দিনী বিষয়ে মুর্দাকে কেন্দ্র করে কোন দোয়া টাকা দিয়ে করানো যাবে বাজেট দিয়ে করানো যাবে না দোয়ার জন্য এই করানোর ফরম্যাটটা ইসলামে নাই দোয়া করবেন আর দোয়া চাইবেন কথা কি বুঝাতে পারছি মুশকিল হলো এ কথা মানুষ মানতে চায় না মানুষ সামাজিকতা রক্ষা করতে চায় সামাজিকতা এক জিনিস আর কোরআন হাদিসের অনুসরণ আরেক জিনিস এই যে এতক্ষণ বললাম ফিতনার সময় সুন্নতে রাসূল আঁকড়ে ধরবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়জন মারা গেছেন না জান নাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের বহু সদস্যকে তিনি হারান নাই তিনি কি করেছেন মুসলমান সেটা দেখবে যে আমাকে আল্লাহ তাআলা যার অনুসরণের জন্য পাঠিয়েছেন যার সম্পর্কে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ এবং মডেল রয়েছে সেই মানুষটাকে অনুসরণ করবেন তিনি কি করেছেন তার প্রিয়জন মারা যাওয়ার পরে তিনি এরকম কোন জিয়াফত খাওয়াইছেন কিনা তিনি এরকম সবাইকে ডেকে এনে কিছু খেজুর বিতরণ কিছু মিষ্টি বিতরণ ভাই জাতীয় আয়োজন করে সবাইকে নিয়ে দোয়া করেছেন কিনা যদি না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করবেন না আপনি তার পদ্ধতি অনুযায়ী মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন অন্যদের কাছে দোয়া চাইবেন কথা কি বুঝাইতে পারছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়াবহ বিদআত থেকে এই ভয়াবহ কুসংস্কার থেকে বেঁচে থেকে আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য যা করলে তাদের উপকার হবে সেই কাজ করার তৌফিক দান করুন আমি বলি যে মৃত ব্যক্তির জন্য হুজুর ডেকে এনে খানা খাওয়াবেন পয়সা দিবেন খতম পড়াবেন আম সালা দুইটাই যাবে আম সালা যাওয়া বুঝেন যে কোরআন পড়ে সওয়াব পায় সে তাই না তাহলে যদি সে সওয়াব পায় কথার কথা তো সে পাবে আবার টাকাও দিলেন খানাও খাওয়াইলেন তাহলে আপনার আমও গেল সালাও গেল বুঝেন নাই কথা অতএব এই কুসংস্কার এবং এই ভুল পদ্ধতি এটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ফরজ নামাজ কাজা হয়ে যাওয়াতে আসর নামাজের আগে পড়তে হবে কিনা জোহরের কাজা নামাজ আগে পড়তে হবে কিনা ভাইরা যেই কোনো নামাজ কাজা হবে ওইটা আগে পড়বেন কথার কথা কোনোদিন ফজরের নামাজ আপনি পড়তে পারেন নাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে এরপরে আর পড়া হয়নি তাহলে আপনি ওই দিন জোহরের নামাজের আগে আগে আপনি ফজর পড়বেন কথা কি বুঝাতে পারছি উচিত তো হলো যখনই আপনি ঘুম থেকে উঠেছেন কোনো কারণে উঠতে পারেন নাই অ্যালার্ম বাজছে তাও আপনি টের পান নাই গভীর ঘুমের কারণে ওকে এরকম মাঝে মধ্যে হতে পারে প্রায় হলে সেটা গ্রহণযোগ্য না মাঝে মধ্যে এরকম যদি হয় তাহলে যখন ঘুম ভাঙবে তখন নামাজ পড়বেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সহকারে একবার একটা অভিযান থেকে আসছেন পথে তারা রেস্ট করছেন রাতের বেলায় সাহাবীদেরকে দায়িত্ব ভাগ করে দিয়েছেন পালা করে যে তোমরা আমাদেরকে যুদ্ধ থেকে ফিরে আসতেছেন জিহাদের ময়দান থেকে তোমরা একজন আরেকজনকে এত সময় করে করে তোমরা ডিউটি করে রাত জেগে পাহারা দিবা ফজরের সময় উমুকের ডিউটি তুমি ডেকে দিবা সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনার আগে ডিউটি ছিল
উনি ঘুম ঘুম গভীর হয়ে গেছে পরের জনকে আর ডেকে দিতে পারেন নাই ফলে সবাই ঘুমায় পড়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ফজর কাজা হয়ে গেছে সূর্য উঠে সূর্যের আঁচ গায়ে লাগছে গরম লেগে উঠছে তখন সবাই ঘুম থেকে উঠছে উঠে থেকে হায় সর্বনাশ নামাজের রক্ত গেছে তখন জামাতের সাথে তারা কাজা আদায় করেছেন ওই জায়গা পরিবর্তন করে তখন শয়তান সেখানে ওয়াসওয়াসা দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে এই ঘটনা একবার ঘটছে এখন আপনার যদি প্রতিদিন ঘটে তাহলে বুঝতে হবে আপনার দুর্বলতা আছে এত অ্যালার্মের সিস্টেমে যুগে আছে এখন নামাজ কাজা হওয়ার ওজর গ্রহণযোগ্য হতে পারে আমাদের বহু ভাইরা আছে প্রতিদিন 7টা 8টা 9টা বাজে উঠে ফজর পড়ে আছে না নাই প্রতিদিন রাত 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপে মোবাইলে মুনাজাতে থাকে টিপতে 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 পরে 12টা 1টা 2টায় ঘুমায় ঘুম আসতে আসতে গভীর হয় যখন গভীর ঘুম হয় তখন ফজরের আজান কেন দুনিয়া উল্টে গেল আর টের পায় না এত গভীর ঘুম হয় নামাজ বাদ এরকম যদি একদিন হয় ঠিক আছে প্রায় এরকম হলে মনে রাখবেন আপনি গুনাহগার ফজর নামাজ কাদের জন্য পড়া কঠিন জানেন জানেন নিজেকে মিলায় নেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই ওয়াক্ত নামাজ ওই মানুষদের জন্য পড়া কঠিন হয় তারা পড়তে পারে না বহু চেষ্টা করে পারে না কঠিন যে মানুষগুলো দুনিয়ার মানুষের কাছে মুসলমান নিজের মনে মুসলমান মনে হয় আল্লাহর খাতায় সে মুনাফিক এই মানুষদের জন্য ফজর এবং আসর পড়া কঠিন এবার মিলায় নেন ফজর নামাজ যদি আপনি পড়তে চান ইমানদার হতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে রাতে তাড়াতাড়ি অবশ্যই শুইতে হবে রাতে তাড়াতাড়ি শোয়া স্বাস্থ্যের জন্য ভালো এখন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এগুলো আমাদেরকে এমন এঙ্গেজ করে রাখছে গভীর রাত ছাড়া আমরা ঘুমাইতে পারি না ঠিক না ঠিক ভাইরা আমার কোন সমাজে এ ক্লাসের মুসল্লি যদি দেখতে চান ক্রিম মুসল্লি যদি দেখতে চান তাহলে ফজরের নামাজে যারা হাজির হয় তাদেরকে দেখেন এই লোকগুলো হলো ওই এলাকার ক্রিম মুসল্লি ক্রিম ইমামদার এ ক্লাসের ভিআইপি মুসলমান আর বাকি বেশিরভাগই ভেজাল অতএব ফজর নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ ভাইরা আমার সেজন্য ফজর যদি কখনো কাজা হয়ে যায় কদাচিত হয়ে গেল 7টা 8টা বাজে ঘুম থেকে উঠছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে মান্নামা আন সালাতিনা ও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারহা ফা ইন্না যালিকা ওয়াক্তুহা কখনো ঘুমের কারণে নামাজ বাদ গেছে এখন উঠছেন সাথে সাথে অন্য সব কাজ বন্ধ আগে ওযু করে নামাজ পড়বেন তারপর অন্য কোনো কাজ কোন কারণে সেটাও করতে পারেন নাই তাহলে পরবর্তী ওয়াক্তের আগে আগে পড়বেন জোহর কাজা হয়েছে আসরের আগে আগে পড়ে ফেলবেন বুঝতে পারছি ভাইরা আমার আর অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু এই প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী কালকে নরসিংদীর মাহফিল আছে সেখানে আমরা বা পরবর্তী কোনো মাহফিল উত্তর দিয়ে দেব যেহেতু রাত গভীর হয়েছে আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল করলে ফজর করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন গতদিন এবং আজ সন্ধ্যা থেকে পর্যন্ত বিকাল থেকে পর্যন্ত যত কথা আমরা শুনলাম আমাদের সবাই